জাতীয় পার্টির আওয়ামী লীগের সঙ্গে আছে না বিএনপির সঙ্গে আছে আপনাদেরকে স্পেসিফিক করে বলে দিব এবং আগামী কয়েকদিনে জাতীয় পার্টি বিএনপিকে টাটা বাই বাই কেন দিয়েছে দিচ্ছে কি দিচ্ছে না সেটা বলবো তার আগে একটা ছোট্ট ঘটনার দিকে নজর দিয়েছে জাতীয় পার্টির মধ্যে গত দু মাস এত এত কাহিনী ঘটেছে সেই কাহিনীর মধ্যে একটি খবর আমাদের হাতে এসছে সেই খবরটা আরও বেশ ইন্টারেস্টিং খবরটার হেডলাইনটা খুব ইন্টারেস্টিং জি এম কাদের রওশন দ্বন্দ্বের নেপথ্যে জামাই শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশনের সাথে দ্বৈরথ বেড়েই চলছে এই দুই বলয়ে বিভক্ত নেতাকর্মীরা রওশনের অনুসারীরা নেতাকর্মীদের একের পর এক দল থেকে বহিষ্কারের পর প্রকাশ্য হয় বিভক্তি তীব্র হয় দেবর জি এম কাদের আর তার ভাবি রওশনের সাথে দ্বন্দ্ব যা জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে তবে এই দুই গ্রুপের অর্ধশরিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে দেবর ভাবির দ্বন্দ্বের নেপথ্যের কাহিনী তারা জানিয়েছেন কাদেরও রওশনের দূরত্ব দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে রওশনপন্থী নেতা জিয়াউল হক মৃধা ও তার মেয়ের জামাই জি এম কাদের পন্থীর নেতা রেজাউল ইসলাম ভূঁইয়ার দ্বন্দ্ব আর ক্ষমতার লড়াই জামাই আর শ্বশুরের দ্বন্দ্বেই জাতীয় পার্টির বিভক্তির অন্যতম কারণ বলে মনে করছেন নেতাকর্মীদের একটি অংশ তারা বলছেন বর্তমানে শ্বশুর তার জামাইয়ের জন্য কাদেরও রওশনের দূরত্ব বেড়েছে নেতাকর্মীদের গ্রুপিং জোরালো হচ্ছে শ্বশুর জামাইয়ের লড়াইয়ের প্রভাব পড়েছে কাদেরও রওশন এর সাথে সংগ্রহে আমি বলি এখানে জামাই যাকে বলা হচ্ছে যে জি এম কাদের পন্থী নেতা রেজাউল ইসলাম ভূঁইয়া উনি জাতীয় পার্টির আপনারা জানেন যে জাতীয় পার্টির একটা বড় একেবারে ম্যাক্সিমাম অংশটাই জি এম কাদেরের অংশ সঙ্গে রয়ে গেছেন এবং তার নেতৃত্বেই আছেন তার নেতৃত্বকে মূল নেতৃত্ব মনে করে সেই জায়গায় হঠাৎ করে রেজাউল ইসলাম ভূঁইয়া হয়ে উঠেছেন সাংঘাতিক প্রভাবশালী এবং প্রতিপত্তিশালী এক মানুষ যার কথায় যার ইচ্ছায় যার চিন্তায় জাতীয় পার্টির বহিষ্কার বা অবহিষ্কার বা প্রত্যাহার অথবা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার অথবা প্রমোশন ডিমোশনের অনেক কিছু নির্ভর করে যারা আদি জাতীয় পার্টি তাদের অনেকের মনোবেদনার কারণ হয়ে দাঁড়ায় এই ঘটনার মধ্যে এগুলার ব্যাকগ্রাউন্ড অনেক আছে এই শ্বশুর জামাই ব্রাহ্মণবাড়িয়ে ইলেকশন করেছেন শ্বশুরের সিটে এই জামাই রেজাউল ইসলাম ভূঁইয়াকে নির্বাচন করতে গেছেন সেইটা নিয়ে আবার নানান রকম কাহিনী হয়েছে সেই কাহিনী কেন্দ্র পর্যন্ত এসছে রওশনের সাথে জি এম কাদেরে গড়িয়েছে এই নানান কিচ্ছা কাহিনী এই যে জাতীয় পার্টিতে ঘটেছে এরপর আমরা তো এর আগে অনেক কন্টেন্টগুলোতে আপনাদেরকে বলেছি সাদের সাদের ভূমিকা জাতীয় পার্টিতে বিভক্তির একটা কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী মনে করেন সেই প্রেক্ষাপটে সবশেষ যে সমাধানটা হয়েছে যে জি এম কাদেরকে আর নতুন কাউন্সিলের চাপে রাখলেন না রওশন এরশাদ সেই কাউন্সিল প্রত্যাহার করে নিলেন ফলে জি এম কাদেরও এখন আর রওশন এরশাদকে চাপে রাখতে চান না কোর্টে একটি রিট করে বসেছেন এই রিটের পেছনে এই জামাই বাবুজির হাত রয়েছে বলে অনেকে মনে করেন বা তার এই পার্টির ভিতরে কর্মকাণ্ড এসবের জন্য দায়ী এই সংশ্লিষ্ট নেতাকর্মীরা বলছেন সাবেক এমপি রেজাউল হক মৃধা ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শুধু জামায়ের সঙ্গে দ্বন্দ্বে হারিয়েছেন সংসদ সদস্য পদ বহিষ্কৃত হয়েছেন পার্টি থেকে তার মামলাতেই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মানে সারা জামাইয়ের সাথে ভেজাল দেখে শ্বশুর খেপছে জি এম কাদেরের উপরে এই ঘটনাগুলোর একটা সমাধান হওয়ার প্রেক্ষিতে স্টেজে জাতীয় পার্টি চলে গেছিল কোর্টের এই ঝামেলাটা না থাকলে এখন আর দেবর ভাবি বা রওশন কাদেরের মধ্যে ঝামেলাটা খুব বেশি দূর গড়াবে না বলে জাতীয় পার্টির নেতাকর্মীরা মনে করেন সেই জায়গায় জাতীয় পার্টির ভেতরে যে একটা ধারণা অনেকের তৈরি হচ্ছিল যে এখানে কি সরকার বা আওয়ামী লীগপন্থী বা আওয়ামী লীগের ভেতরে কেউ তাদেরকে নিয়ে খেলা করছে কি না সেই জায়গাটা থেকে জাতীয় পার্টি কিছুটা বের হয়ে আসতে পেরেছে জাতীয় পার্টি কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কখন যাচ্ছে এটা রাজনীতির সবসময় একটা খুব ইন্টারেস্টিং এবং আলোচিত একটা বিষয় 91 পরবর্তী সময় থেকেই জাতীয় পার্টির চেয়ারম্যান বা জাতীয় পার্টি কোন দিকে হাল হেলেছে আওয়ামী লীগের সঙ্গে গেল না বিএনপির সঙ্গে গেল রাজনৈতিক যারা খোঁজখবর রাখেন এটা খুব তারা এ বিষয়ে সচেতন থাকেন এবার কিছু কাণ্ড কারখানা ঘটেছে যে কাণ্ড কারখানাগুলোর কারণে জাতীয় পার্টি আবার হঠাৎ করে আলোচিত হয়ে উঠেছিল আমরাও কখনো কখনো বলেছি যে আগামী নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি নানান দেন দরবার যেন চাঙ্গা হয়ে ওঠে সেই জন্যে তারা সরকারে নাই সরকার থেকে বেরিয়ে আসছে আওয়ামী লীগে নাই বিএনপির সঙ্গে আলাপ হতে পারে যেতে পারি জি এম কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলেছেন বিএনপির সাথে আলাপ সালাপ চলছে দেখা সাক্ষাৎ হয় সামাজিক অনুষ্ঠানে সেখানে নানান বিষয়ে কথা হয় বিএনপির দিক থেকে বলা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে জাতীয় পার্টি যদি সব ঝেড়ে ঝরে আসে আমাদের কোনো সমস্যা নেই তারপরে একাধিক সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব
মজিবুল হক চুন্ন তারা মানে বেশ স্পষ্ট হয়ে বলেছেন যে আমরা এখন আর কারোর সঙ্গে নাই, আমরা কারো দিকে যাব না, আমরা বিএনপিতে নাই, আমরা আওয়ামী লীগেও নাই, আমরা এখন একক শক্তি, আগামীতে আমরা এককভাবে ইলেকশন করব। তবে এই প্রেক্ষাপটের মধ্যে যখন ঘটনাগুলো কিছু ঘটতে শুরু করলো, জাতীয় পার্টির মানে একটা বহিষ্কারের মিছিল শুরু হলো, এ তারে বহিষ্কার করে, সে তারে বহিষ্কার করে, জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের, তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের ওয়াইফ রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেন, আবার রওশন এরশাদের পক্ষ থেকে অনেকটা জিএম কাদেরকে সরিয়ে দেওয়ার মতন একটা কাউন্সিলের ডাক দেওয়া হয়, এরপর তো জিএম কাদেরের লোকজন বহিষ্কার করে রওশন এরশাদের লোকজনকে, রওশন এরশাদের লোকজন বহিষ্কার করে জিএম কাদেরের লোকজনকে। বিতিকিচ্ছিরি এসব কাণ্ড কারখানার মধ্যে দিয়ে জাতীয় পার্টি আসলে একটা অস্থির অবস্থার মধ্যে পড়ে যায়, এবং তারা কি বিএনপির সঙ্গে যাচ্ছে কি না এই ধরনের ইন্টেনশন অনেকেরই তৈরি হতে থাকে, সবাই খোঁজ নিয়ে থাকেন। এটা মনে হয় তাহলে ওই যে বিএনপি মাঠ জমিয়ে তুলছে, বিএনপি মাঠ একটু গরম করার চেষ্টা করছে, জাতীয় পার্টি বিএনপির দিকে চলে আসবে। তবে আমরা গত কয়েকদিনে কিছু কথাবার্তা বলেছি কয়েক জায়গায়, আমাদেরকে জাতীয় পার্টির সূত্রসহ আশপাশের বিভিন্ন সূত্রগুলো আমাদেরকে নিশ্চিত করেছে গত কয়েকদিনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, তার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় পার্টির হাইকমান্ড সহ সেইখানে সিদ্ধান্ত হয়েছে যে এই মুহূর্তে আসলে জাতীয় পার্টি আওয়ামী লীগ থেকে সরে আসার বা সরকার থেকে সরে আসার তারা কোনোরকম পরিবেশ বা কোনোরকম যুক্তিযুক্ত কারণ খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকা বা অদূর ভবিষ্যতে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকা, আওয়ামী লীগের সঙ্গে যেই ধরনের পথ চলা চলছিল সেই পথ চলাটাই জাতীয় পার্টির জন্য কমফোর্টেবল। তারা যে রাজনৈতিক মাঠে নানান কথাগুলো বলেন, ইতিমধ্যে জাতীয় পার্টির নেতারা বলেন আমরা এবার বুঝে শুনে সংসার করব, আবার বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কুসুম কুসুম সম্পর্ক একটা বলা হয় সেটা হয়তো থেকে যাবে, আবার বলা হচ্ছে সামনে বুঝে শুনে এর সাথে সংসার কারোর সাথে করবো কি না, আমরা একা পথ চলবো, একা ইলেকশন করব। এই জিনিসগুলো আসলে রাজনীতির মাঠের জিনিস, মাঠের বক্তৃতা, পেছনের টেবিলে কি আলোচনা হয় সেটার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। জাতীয় পার্টি মোটামুটিভাবে এখন বিএনপিকে বাই বাই টাটা বলে আগামী নির্বাচন পর্যন্ত চলার একটি পরিক্রমায় আছে, যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে এটা নিশ্চিত করে বলা যায়।